মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল, কিন্তু বেঁচে গেলেন বাংলাদেশে। জানাবো বিস্তারিত কি হয়েছিল, কিভাবে মৃত্যুদণ্ড রায় দিয়েছিল আদালত থেকে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে, লাইভ টিভি প্রো নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। মালয়েশিয়ায় অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড থেকে রেহাই পেলেন একজন বাংলাদেশি। 28 বছর বয়সী আশরাফুল আলম 2016 সাল থেকে 9 কেজি মেথামেটামিন মাদক বহনের দায়ে কারাবন্দী ছিলেন। মালয়েশিয়ায় আপিল বিভাগ তাদের শাস্তি কমিয়ে 15 বছর কারাদণ্ড এবং 10 বেত্রাঘাতের নির্দেশ দিয়েছেন। 20 সেপ্টেম্বর অ্যাস্ট্রো আওয়ানির এক প্রতিবেদনে এটি বলা হয়েছে। 2016 সালে 13 আগস্ট সেলাঙ্গ রাজ্যের আম্পং এলাকা থেকে 9 কেজি 180 গ্রাম মেথামেটামিন মাদকসহ আটক করা হয়েছিল এই বাংলাদেশিকে। 2019 সালে অভিযোগ প্রমাণিত হলে শাস্তি প্রদান করে আদালত। বাংলাদেশি আশরাফুল আলম ছাড়াও একই মামলায় অভিযুক্ত রয়েছেন ভারতীয় নাগরিক আরবিনজান মুরগোসান এবং মালয়েশিয়ান নাগরিক কে দিনাকারান, যাদের বয়স 50-50। আদালত সূত্র থেকে জানানো হয়েছে এই শাস্তি তাদের গ্রেপ্তার হওয়ার দিন থেকেই কার্যকর হবে। তার মানে 2016 সালের 13 আগস্ট থেকে এটি কার্যকর হয়েছে। এর আগে উচ্চ আদালতে তাদের অপরাধের রায় মৃত্যুদণ্ড দেওয়া হলে অপরাধীরা আপিল বিভাগে তাদের শাস্তি কমানোর জন্য একটি আবেদন করেছিলেন। আপিল বিভাগের বিচারক দাতুক্কা হাদারিয়া সৈয়দ ইসমাইল, দাতুক্কা আজমান আবদুল্লাহ এবং দাতুক এস এম কোমাথি সুফিয়া শাস্তি কমিয়ে আনার এই রায় প্রদান করেন। 3 অপরাধীর আইনজীবী আফিফউদ্দিন আহমেদ হাফিফি আদালতের কাছে সাজা কমিয়ে 10 থেকে 15 বছরের মধ্যে নিয়ে আসার একটি আবেদন জানিয়েছিলেন। আদালতের সিদ্ধান্ত প্রদানের সময় বিচারপতি হাদারিয়া বলেন, 3 জনের বিরুদ্ধে আনীত অভিযোগটি ত্রুটি ছিল। মামলায় বলা হয়েছে তারা মাদক পাচার করার সঙ্গে জড়িত ছিল, তবে আসলে তারা উৎপাদন করত এগুলো। বিচারক হাদারিয়া আরও বলেন, মাদকের মামলায় তাদের শাস্তি কমিয়ে আনতে ব্যবস্থা নিয়েছে আদালত। 2016 সালে দিনকারান একজন নির্মজীবী মানুষ, আশরাফুল তখন শিক্ষার্থী ছিলেন এবং আরবিজাগান একজন দিনমজুর ছিলেন। তারা ইতিমধ্যে তাদের অপরাধ স্বীকার করে নিয়েছেন, যে ধারাবাহিকতায় আদালত থেকে তাদের সাজা কমিয়ে নতুন সাজা নির্ধারণ করে দিয়েছে। প্রবাসে থাকা আমাদের সকল প্রবাসীর প্রতি বিনীত অনুরোধ থাকবে, মাদকের মতো ঘটনায় নিজেকে জড়িয়ে আপনার নিজের জীবন এবং আপনার পরিবারের জীবনকে শেষ করে দেবেন না। ভিডিওতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টস করুন, ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন, যাতে করে আমাদের সকল রেমিটেন্স যোদ্ধা ভাই বোন এই সকল তথ্য ইনফরমেশন থেকে সতর্ক হতে পারে, সচেতন হতে পারে।